मुख्य निर्वाचन कमिशनर राजीव कुमार नेतृत्व में भारत निर्वाचन कमिशनर पूर्णांग टीम बुधवार दुदिन सफरे आगरतलाय आसें राज्य से राज्य अतिथिशाल प्रथम पर्याय विभिन्न राजनैतिक दल प्रतिनिधि बैठक करें बैठक शेषे राज्य शासक दल पक्षे दल राज्य प्रभारी ड महेश शर्मा ड अशोक सिन्हा और बलाई गोस्वामी के संगे नहीं जान राज्य 90% ऊपर निर्वाचन है निर्वाचन कमिशनर पूर्णांग टीम उनारा बक्तव्य रेखे निर्वाचन सारा देशर मध्य जाते रोल मडल है राज्य जाते शांतिपूर्ण निर्वाचन है पाशापाशी भोटार लिस्टे जाते कोनो धरनेर असंगति ना हय जादेर बिरुद्धे विभिन्न क्रिमिनल रेकर्ड्स रयेछे तादेर प्रति जाते लक्ष्य राखे निर्वाचन कमिशन निर्वाचन कमिशन तादेर आश्वस्त करेछे जे प्रत्येकटी विषयेर उपर नजर देबे एछाड़ा निर्वाचन प्रक्रिया जाते सामान्य हय शांतिपूर्ण हय एबं रोल मडेल जाते हय जाते सारा देशे एई ता आलोचित हय जे त्रिपुरा जनगण किभाबे शांतिपूर्ण निर्वाचन करेछे हम त्रिपुरा की जनता भी धन्यवाद देते हैं कि 90% से अधिक पोलिंग होती है। इस बार का चुनाव इस दृष्टि से कि एक रोल मॉडल बने पूरे देश में और त्रिपुरा में शांतिपूर्ण चुनाव हो, इस दृष्टि से आज चुनाव आयोग की जो टीम आई है चीफ इलेक्शन कमिश्नर राजीव जी और उनकी पूरी टीम के साथ मैं मेरे साथी डॉक्टर अशोक सिन्हा जी बलाई जी हम लोग मिले थे और जो भी हमारी अप्रिहेंशंस थी कि वोटर लिस्ट में किसी तरह की विसंगतियाँ ना हो, जो लोग क्रिमिनल्स और गतिविधियों में कहीं इन्वॉल्व होते हैं उसको ध्यान रखा जाए, उन विषयों को हमने चुनाव आयोग के सामने रखा है और चुनाव आयोग ने हमें विश्वास दिलाया है कि वो उन सभी विषयों पर ध्यान देंगे और इलेक्शन प्रोसेस सामान्य हो, शांतिपूर्ण हो और त्रिपुरा के लिए रोल मॉडल बने कि पूरे देश में ही जाए कि त्रिपुरा के लोगों ने कितने शांतिपूर्ण ढंग से चुनाव किया, इस विषय पर चर्चा हो। राज्य प्रधान बिरोधी दल सीपीआईएम राज्य सम्पादक जितेन चौधरी दिन जानान निर्वाचन कमिशनर काछे उनारा बोलेछेन जे भारतेर निर्वाचन कमिशनर जदि कोनो राज्ये भयमुक्त परिवेशे अबाध निर्वाचन करान सत्यिकारे से उद्योग थाके तबे ता सम्भव ता करते होले निर्वाचन कमिशनके सुनिर्दिष्टभावे तार किछु पदक्षेप निते हबे নির্বাচন দপ্তর থেকে যে কার্ড বের করা হয়েছে যেখানে লেখা রয়েছে জিরো পোল ভায়োলেন্স কমিশনের এই পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন এদিন জিতেনবাবু আরও বলেন এই যে মিশন জিরো পোল ভায়োলেন্স লেখা হয়েছে সম্ভবত ত্রিপুরা ছাড়া আর কোথাও এই পদক্ষেপ নেওয়া হয়নি এখানেই এই অদ্ভুত মুভ নিতে হয়েছে এদিন তিনি উল্লেখ করেন রাজ্যে সরকারের সময়কালে সংঘটিত হওয়া বিভিন্ন নির্বাচনেরও এদিন তিনি আরও জানান ওনারা চান যে নির্বাচন ঘোষণার দিন থেকে নয় এখন থেকেই দেশের সংবিধানের শুদ্ধতা দেশের সম্মান রাজ্যের গৌরব রাজ্যের ইতিহাস রাজ্যের সংস্কৃতিকে স্বচ্ছভাবে তুলে ধরার জন্য নির্বাচন কমিশন এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুক এদিন তিনি আরও বলেন তাদের বক্তব্য শোনার পর তাদের পক্ষ থেকে যে স্মারকলিপি এদিন নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয় তারা এগুলি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং এর উপর ভিত্তি করে কি পদক্ষেপ গ্রহণ করা দরকার তা তারা করবেন আমরা কমিশনকে বলেছি যে ভারতের নির্বাচন কমিশন তারা যদি কোনো রাজ্যে ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন করার জন্য সেরকম তাদের সত্যিকারেরই সে উদ্যোগ থাকে এটা পসিবল এবং ত্রিপুরাজ্যের কমিশনকে সুনির্দিষ্টভাবে তার কিছু পদক্ষেপ নিতে হবে আমি দেব যে এই যে কার্ড নির্বাচন দপ্তর থেকে বের করা হয়েছে এবং আমি বলেছি ডেফিনেটলি ই মাস্ট হ্যাভ দি ব্লেসিংস অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উই অ্যাপ্রিসিয়েট দিস মুভ সম্ভবত ভারতবর্ষে ঘোষণা দিন থেকে শুরু নয় এখন থেকেই যে ভারতের সংবিধানের শুদ্ধতা আমাদের দেশের সম্মান রাজ্যের গৌরব রাজ্যের ইতিহাস রাজ্যের সংস্কৃতি এটাকে যে সোজ্জলকে তুলে ধরার জন্য নির্বাচন কমিশন এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুক কেন এর আমাদের যে মেমোরেন্ডাম তারা লাইন বাই লাইন তারা পড়বেন এক্সামিন করবেন এবং এর উপরে ভিত্তি করে কি পদক্ষেপ গ্রহণ করা দরকার যা যা করা দরকার তারা করবেন যখন বের হয়ে আসি আমরা আরেকটা কথা প্রদেশ কংগ্রেসের পক্ষে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকে নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন ওনারা নির্বাচন কমিশনের কাছে বলেছেন যে রাজ্যে বিগত দিনের নির্বাচনে ভোটারদের কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তা ওনারা বলেছেন কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা ওনারা আলোচনা করেছেন এমন কতগুলি পয়েন্ট দিয়েছেন যেগুলি কমিশনের প্রতিনিধিরা অ্যাপ্রিসিয়েট করেছেন বলে জানান তিনি
ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চেয়েছেন ওনারা বলেও জানান তিনি। পুলিশের ডিপ্লয়মেন্টে সঠিকভাবে করা পোলিং বুথগুলিকে ইভিএমকে নিরাপদ রাখা, মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেই সব দিক ওনারা কমিশনের কাছে বলেছেন বলে জানান সুদীপবাবু। যে বিগত দিনে নির্বাচনের ভোটারদের কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তার বর্ণনা দিয়েছি, কী কী পদক্ষেপ নেওয়া দরকার তার আমরা দাবি জানিয়েছি, আমরা বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছি, নতুন নতুন পয়েন্ট দিয়েছি যেগুলো বিগত নির্বাচনে স্টেপস নিতে ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। তা আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চেয়েছি, পুলিশের ডিপ্লয়মেন্ট সঠিকভাবে করা, পোলিং বুথগুলো সিকিওর রাখা, ইভিএমগুলোকে সিকিওর রাখা, মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে মোবাইল পুলিশ দিয়ে কিংবা বিভিন্ন জায়গায় যে অলিগুলির মধ্যে মানুষ ভিড় করে থাকে আটকিয়ে দেয়, এই সমস্ত সমস্ত ঘটনাগুলো আমরা বলেছি। ওনারা আশ্বস্ত করে প্রত্যেকটি পয়েন্ট ওনারা সিরিয়াসলি নিয়েছেন, আলোচিত হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ওনারা আশ্বস্ত করেছেন। এ রাজ্যে শান্তিপূর্ণ ভোট হবে, অবাধ ভোট। 2023 নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে তা নিশ্চিত করতে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে যথাযথ প্যারা মিলিটারি ফোর্স যাতে ডিপ্লয় করা যায় এই কথাই ওনারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন বলে জানান আইপিএফটির রিসোর্স পার্সন বিধান দেববর্মা। Actually, on behalf of our party IPFT, we just appeal to the election commission that the 2023 election should be free and fair, first of all. So, to implement free and fair the forthcoming election, we have failed to deploy sufficient paramilitary force in all constituencies. এদিকে প্রদেশ তৃণমূল সভাপতি পীযূষ বিশ্বাস জানান ওনারা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন যে প্রতিটি বুথকে যাতে অতি সংবেদনশীল ঘোষণা করা হয়, আর যদি তা করা না হয় তবে এখানে কোনো ফেয়ার ইলেকশন হবে না, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিও জানানো হয়। প্রত্যেকটা বুথকে প্রত্যেকটা বুথকে যদি অতি সেনসেশনাল মোস্ট সেনসেশনাল যদি ডিক্লেয়ার না করা হয় তাহলে এখানে কোনো ফেয়ার ইলেকশন হবে, এবং সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট স্টেট পুলিশের যাতে কোনো ভূমিকা না থাকে, কোনো ক্ষেত্রে কোথাও যাতে স্টেট পুলিশকে গিয়েছেন আর স্টেট পুলিশের আন্ডারে ডিরেকশনে যাতে সেন্ট্রাল ফোর্স থাকবে, এগুলি আমরা বলেছি। জানা যায় বৈঠকের পরে মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এই প্রতিনিধি দলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার রুনুক চন্দ্র পাণ্ডে ও অরুণ গোয়েল, অপর দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার সহ আরও অন্যান্য আধিকারিকরাও। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।